আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের ভর্তির যে বিষয়টা প্রায় শেষের দিকে, কিন্তু এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যে সরকারি কোর্সগুলো রয়েছে এগুলোতে তো তোমাদের সেই প্রতিষ্ঠানে আসন ফাঁকা থাকা সাপেক্ষে তারা যে FCFS কোর্সটা ভর্তি সিস্টেমটা চালু করে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে তোমাদের তৃতীয় পর্যায়ে FCFS মানে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস, অর্থাৎ আগে আসলে আগে ভর্তি এই সিস্টেমে কিন্তু শুরু হবে। তৃতীয় পর্যায়ের আবেদনটা কবে থেকে শুরু হবে সেইটার ডেট সহ তারিখ সহ বিস্তারিত ডিটেলস এবং কবে থেকে কলেজে ভর্তি হতে হবে যারা চান্স পাবে তৃতীয় পর্যায়ে বিস্তারিত ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে। তো তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে এখান থেকে তোমরা বেল বাটনটা অল করে দাও। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো আমি বিজ্ঞপ্তিটা তাদের ওপেন করে ফেলেছি অলরেডি। এখানে তোমাদের দেখো প্রথম পর্যায়ের ডেট ছিল 18 ফেব্রুয়ারি, শুরু তারিখ ছিল শেষ তারিখ ছিল 19 ফেব্রুয়ারি, এবং দ্বিতীয় পর্যায়ের কিন্তু শুরু তারিখ ছিল 20 ফেব্রুয়ারি এবং শেষ তারিখ ছিল 21 ফেব্রুয়ারি। আর তৃতীয় পর্যায়ের আবেদনটা দেখো তোমাদের আসন খালি থাকা সাপেক্ষে 1 মার্চ 2023 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, চলবে 2 মার্চ 2023 বিকাল 5টা পর্যন্ত। এর ভিতরে তোমাদের আবেদন করতে হবে, যারা চান্স পূর্ববর্তী দুইটাতে চান্স না পাবে তারা কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদন করবে। আর GPA 5 হতে ন্যূনতম যোগ্যতা এখানে আবেদনের। আর তৃতীয় পর্যায়ে তোমরা যারা চান্স পাবে তোমাদের নিশ্চিত করতে হবে 1 মার্চ 2023 থেকে সকাল 10টা থেকে 2 মার্চ 2023 খ্রিস্টাব্দ 7টার মধ্যে, ঠিক আছে। আর তোমাদের তৃতীয় পর্যায়ে যারা চান্স পাবে আর কি FCFS কোর্সে তাদের কিন্তু কলেজে গিয়ে ভর্তি হতে হবে 7 মার্চ 2023 তারিখের মধ্যে, মানে 6 ও 7 এই দুই দিন থাকবে, 6 মার্চ এবং 7 মার্চ এই দুই দিন সরাসরি কলেজে গিয়ে মূল নম্বরপত্র সহ আরও যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো সহ সরাসরি ইনস্টিটিউটে গিয়ে সশরীরে তোমাদের ভর্তি হতে হবে। তো আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।